ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। ওবায়দুল কাদেরকে সতর্ক হতে বললেন তার ছোট ভাই কাদের মির্জা। আরও জানাবো ট্রাম্পকে অভিশংসন করতে নানা কৌশল। আরও জানাবো খোকন তাপসের বক্তব্য সরকারের দুর্নীতির চিত্র বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাবো সাম্প্রদায়িক শত্রুতা এখনও তৎপর বললেন ওবায়দুল কাদের। আরও জানাবো ট্রাম্পকে সরাতে প্রেস রাজি না হলেও এগোবে ন্যান্সি পেলোসি। এবং সবশেষ জানাবো দিগিকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এই নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর ফেসবুকে আমাদের লাইভ নিউজ দেখতে আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিংকে জয়েন করতে পারেন। এদিকে সত্য বচনে এবার নিজের বড় ভাই সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে সতর্ক হতে বললেন ছোট ভাই আব্দুল কাদের মির্জা। তিনি আরও বলেছেন, ওবায়দুল কাদেরের উপর আমার ক্ষোভ আছে, এখানে জিততে হলে তার আমাদের কাজে লাগবে, সামনে জিততে হলে ওনাকেও সতর্ক হতে হবে, জয় এত সহজ নয়, কঠিন ব্যাপার, বউ উঠ সামলাতে হবে, আর ওনার সঙ্গে যারা হাঁটেন তারা কার থেকে মাসোয়ারা পান তার খোঁজখবর নিতে হবে। রোববার সকালে কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, মুঠোফোনে আমাকে যুব মহিলা লীগের পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেছে, প্রশাসনকে জানিয়েছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তাহলে এই মহিলার হাত অনেক শক্তিশালী, না হয় কেন ব্যবস্থা গ্রহণ করেনি। কোম্পানিগঞ্জ আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা আরও বলেছেন, ওবায়দুল কাদের আমার সঙ্গে নেই, কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সঙ্গে নেই, এবং নোয়াখালী ও ফেনীর আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্র পাঠিয়েছে। আব্দুল কাদের মির্জা আরও বলেছেন, আমি একটি জায়গায় দুর্বল, ওবায়দুল কাদের সাহেব খুবই অসুস্থ, তিনি মারা যাবেন, এটা বললে আমি দুর্বল হয়ে যাই, তারপর বুঝতে হবে তিনি জাতীয় নেতা, আওয়ামী লীগের দুবারের সাধারণ সম্পাদক। আব্দুল কাদের মির্জা আরও বলেছেন, আমি নোয়াখালী ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করব, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করব, গ্যাসের অধিকারের জন্য প্রতিবাদ করব। এ সময় আব্দুল কাদের মির্জা আরও বলেছেন, প্রতিবাদ করলে তখন বলে আমি নাকি পাগল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব স্থানীয় সময় সোমবারই কংগ্রেসে উপস্থাপন হতে পারে, তবে কৌশল হিসেবে এমন অভিশংসন সিনেটে পাঠানোর জন্য অপেক্ষা করা হবে। কংগ্রেসে উপস্থাপন করা অভিশংসন প্রস্তাব বাইডেনের ক্ষমতা গ্রহণের 100 দিন পরে সিনেটে উত্থাপনের ব্যাপারে ডেমোক্রেটদের মধ্যে আলোচনা চলছে। এদিকে আগামী 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেবেন। ক্ষমতা নেয়ার 100 দিনের মধ্যে অনেক কাজ সম্পন্ন করতে জো বাইডেন আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন, এসব কার্যক্রমে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে চান না ডেমোক্রেটরা। কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ জেমস ক্লাইবার্ন স্থানীয় সময় গতকাল রোববার সিএনএনকে বলেছেন, অভিশংসন প্রস্তাব 100 দিন পর সিনেটে পাঠানোর ব্যাপারে তিনি এবং স্পিকার ন্যান্সি পেলোসি আলোচনা করেছেন। ডেমোক্রেট হুইপ জেমস ক্লাইবার্ন সিনেটে রিপাবলিকান পার্টির নেতা মিচ ম্যাককলানকে দক্ষ আইন প্রণেতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, মিচ ম্যাককলান কৌশলে নতুন প্রশাসনকে বাধাগ্রস্ত করতে সব ধরনের চেষ্টা করবেন। ক্লাইবার্ন স্পিকার ন্যান্সি পেলোসিকেও কংগ্রেসের রাজনীতিতে দক্ষ খেলোয়াড় বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, পেলোসি ঠিকই জানেন কখন কী করতে হবে। বুধবার ক্যাপিটাল হিলে হামলার পর ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের বিষয়টি আলোচনায় চলে এসেছে। অপসারণের একাধিক বিকল্প নিয়ে কাজ করেছেন আইন প্রণেতারা, প্রভাবশালী আইন প্রণেতা এমনকি রিপাবলিকান পার্টির লোকজনও ট্রাম্পকে স্বেচ্ছায় সরে যেতে আহ্বান জানাচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দিক থেকে সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগের বিষয়টি আলোচনায় চলে এসেছে। মার্কিন সংবিধানের এই সংশোধনীতে প্রেসিডেন্টকে ক্ষমতা পরিচালনার জন্য অযোগ্য ঘোষণা করে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন। এ নিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখনও ইতিবাচক কোনো কিছু বলেননি। ডেমোক্রেট আইন প্রণেতারা জানিয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্টের প্রতি সরাসরি আহ্বান জানানো হবে। মাইক পেন্স এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখনও সম্মতি না জানানোই প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক সুমারের পক্ষ থেকে অভিশংসনের প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাইদ খোকনের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের কথাবার্তায় সরকারের দুর্নীতির যে সামগ্রিক চিত্র সেটাই প্রকাশিত হয়েছে। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। শনিবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বৈঠকে সিদ্ধান্ত ও আলোচনা আজকের সংবাদ সম্মেলন তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী বুধবার সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে দলটি। এই মামলা ও অভিযোগ গঠনে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অভিযোগ 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। দিনটি স্মরণ করে সোমবার বেলা 3টায় বিএনপি কেন্দ্রীয় নেতারা ভার্চুয়াল সভায় আলোচনা করবেন। দেশের মানুষকে ভ্যাকসিন দেয়া এবং তা আমদানির বিষয়গুলো নিয়ে সরকার এখনও কোনো নিশ্চয়তা দিতে পারেনি বলে অভিযোগ করেছেন ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, ভ্যাকসিন দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত সরকার নির্দিষ্ট সময় ঠিক করতে পারেনি। আমদানির বিষয়েও কোনো নিশ্চয়তা নেই, বিষয়গুলো অস্পষ্ট। ভ্যাকসিন মানুষের জীবন রক্ষাকারী একটি বিষয়, এই ভ্যাকসিন নিয়েও তারা দুর্নীতি করছে, এই সরকার দায়িত্ব জ্ঞানহীন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই সেটাও প্রমাণিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, করোনার টিকা ভ্যাকসিনকো গ্রুপকে আমদানির দায়িত্ব দেয় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, আমদানির প্রক্রিয়া অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণের টিকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সরকারের লাভজনক পদে নিয়োগকৃত কোনো ব্যক্তি যিনি আমদানিকারক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা তার এই সম্পৃক্ততা বেআইনি এবং অপরাধমূলক বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন সাধিত হয়েছে। এই বিজয়ের সুফলকে নস্যাৎ করতে সাম্প্রদায়িক সূত্ররা এখনও তৎপর। রোববার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেছেন উবাইদুল কাদের। সড়ক পরিবহন সেতুমন্ত্রী আরও বলেছেন, বিজয়কে সুফল করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি, এই অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করা হবে প্রধান লক্ষ্য। উবাইদুল কাদের আরও বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, দেশে ফেরার এই দিনটি শ্রদ্ধা ও ভালোবাসায় প্রতি বছর স্মরণ করে জাতি। জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সন্ধিক্ষণে এবার উৎসব উদ্দীপনার সঙ্গে দিবসটি উদযাপিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনার মহামারীর কারণে সবই হচ্ছে সীমিত পরিসরে। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রাজি না হলেও পরিষদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করবে। সিএনএনের এক খবরে বলা হয়েছে, পেলোসি বলেন, হাউস স্থানীয় সময় সোমবার সকালে সবার সম্মতিতে ট্রাম্পকে অপসারণের প্রস্তাব পাশ করার চেষ্টা করবে। সংবিধানের 25তম সংশোধনীর জন্য পেন্সও ট্রাম্পের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানাবে। পেলোসি আরও বলেছেন, সবার সম্মতিতে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাশ না হলেও রিপাবলিকানদের বাধার মুখে পড়লে আগামীকাল মঙ্গলবার এটি আবার ভোটাভুটির জন্য আনা হবে। পেন্সকে 24 ঘন্টার মধ্যে প্রস্তাবের উপর প্রতিক্রিয়া জানাতে হবে। এমনটা না হলে হাউস প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করবে। ডেমোক্র্যাটদের উদ্দেশ্যে পেলোসি আরও বলেছেন, এরপর অভিশংসন আইন আনতে এগিয়ে যাব। পেলোসি আরও বলেছেন, আমাদের সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য আমরা জরুরি ভিত্তিতে কাজ করব, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দুটির জন্যই হুমকি। যত দিন যাচ্ছে গণতন্ত্রের জন্য ট্রাম্প তত হুমকি হয়ে উঠছে, এ কারণে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মুম্বাইয়ে আগামী 19 জানুয়ারি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য বঙ্গবন্ধু সিনেমার কাজ শুরু হচ্ছে। ছবির শুটিং শুরুর আগে গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার বাসভবনে গিয়েছিলেন সিনেমাটির কয়েকজন অভিনয় শিল্পী। সেখানে দিঘিও উপস্থিত ছিলেন। মূলত শুটিংয়ে যাওয়ার আগে শুভকামনা জানানোর জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার জীবনের গল্প ব্রিফ করার জন্য তাদের ডাকা হয়েছিল।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন। সিনেমাটিতে বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর প্রথম জীবনের চরিত্রে অভিনয় করবেন দিঘি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রসঙ্গে এই অভিনয় শিল্পী আরও বলেছেন, প্রধানমন্ত্রী ভীষণ খুশি হয়েছেন এটা জেনে যে আমি তার মায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করছি। ব্যক্তিগতভাবে যখন কথা হয়েছিল তখন মূলত তার কাছ থেকে তার মায়ের কাহিনী শোনা হয়েছে। দিঘি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা যখন ছোট তখন তার জন্ম হয়নি, তারপরও দাদির মুখে মায়ের সম্পর্কে যা শুনেছিলেন সেটাই বলেছেন আমাকে। তার মার কেমন ব্যক্তিত্ব, কিভাবে কথা বলতো সেগুলো বললেন। প্রধানমন্ত্রী দিঘিকে এসব কথা বলার পাশাপাশি চরিত্রটি ভালোভাবে উপস্থাপন করার পরামর্শ দেন। দিঘি আরও বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে বললেন যা বললাম তুমি এগুলোই মাথায় রেখো, ওভাবেই অভিনয় করো, যেন পর্দায় দেখলে মনে হয় মাকেই দেখছি। বঙ্গবন্ধু শিরোনামের এই সিনেমাটি নির্মাণ করেছেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়দি এবং শিল্প নির্দেশনায় রয়েছেন নীতিশ রায়। কস্টিউম পরিচালক হিসেবে থাকছেন পরিচালক শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। গত মার্চে বাংলাদেশে এর শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সেটা সম্ভব হয়নি।